ভ্যাকসিন নেওয়ার পর কি এমন হয়, শরীর হয় চুম্বক? ভ্যাকসিনে কি রয়েছে চুম্বক শক্তি? শিলিগুড়ির পর এবারে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে মিলল ম্যাগনেট ওম্যানের সন্ধান। কি বিশ্বাস হচ্ছে না তো? চলুন তার সাথেই কথা বলে নি। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম সুমিতা চক্রবর্তী, আমি কালিয়াগঞ্জ রায় কলোনি 13 নম্বর ওয়ার্ডে থাকি। আচ্ছা, দেখা যাচ্ছে তো আপনার এই রকম সব হচ্ছে চুম্বকের মতো শরীরে নানা রকম জিনিস আটকে আটকে যাচ্ছে, তো এটা কেন হচ্ছে? অ্যাকচুয়ালি আমার শরীরের সমগ্র অংশে কিন্তু আটকাচ্ছে না, আমার মানে গলার নিচ থেকে একদম চেস্টের ওপর পর্যন্ত ওই ওই এরিয়াতে পেছন এবং সামনের দিকে আটকে যাচ্ছে। সেটা তো আমি এতদিন খেয়াল করিনি। অ্যাকচুয়ালি আমি প্রথম ভ্যাকসিনটা নিয়েছিলাম 14 মে, আর দ্বিতীয় ভ্যাকসিনটা 28 মে নিয়েছিলাম, আর ওটা নিয়েছিলাম 14 এপ্রিল নিয়েছিলাম। এবার গতকাল একটা নিউজ দেখলাম শিলিগুড়ি, তারপরে দেখেছি আরেকটা নিউজও দেখলাম যে এরকম নাকি ম্যাগনেট আটকে যাচ্ছে। তা আমরা বাড়িতে সবাই ইয়ার্কি করে একটা করে যে যার মতো পয়সা দিচ্ছে, সবার পড়ে যাচ্ছে। তো আমি কালকে রাত্রি 10টার সময় দেখি, তো আমি করে দেখি, তো আমি করার সঙ্গে সঙ্গে আমি দেখছি আমার প্রত্যেকটা জিনিস আটকে যাচ্ছে, এবং আটকে যাচ্ছে ইভেন আমার যে হাতে মোবাইলটা ছিল সেই মোবাইলটাও ক্যাচ করে নিচ্ছে, হাতে হাতা ক্যাচ করে নিচ্ছে, মানে যা কিছু আমার কাছে বডিতে যা দিচ্ছে তাই ক্যাচ করে নিচ্ছে। তা আমার অবাক লাগলো, এবং দেখি ওটা নিয়ে সহজে আমি এই যে হেঁটে চলছি এবং ধরেই রাখছে, এটা আমার অবাক লাগছে দেখে। মনে হচ্ছে এটা কেন হচ্ছে? অ্যাকচুয়ালি কি আমি দেখলাম লোহার জিনিস, কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরে হচ্ছে কিনা আমি এটা বলতে পারবো না। আমার যেটা মনে হচ্ছে অ্যালয় টাইপের মিশ্র ধাতু জিনিসগুলো আটকে যাচ্ছে, লোহা কিন্তু ডিরেক্ট আটকাচ্ছে না, কিন্তু অ্যালয় টাইপের জিনিস যেগুলো সংকর ধাতু স্টিল, এই জিনিসগুলো দেখুন স্টিলের বাসনের জিনিসপত্রগুলো কিন্তু আমাকে শরীরে অ্যাটাক করে নিচ্ছে। পয়সা ওটা কিন্তু ডিরেক্ট লোহা না, ওটাও মিশ্র ধাতু, অ্যালাউ দিয়ে তো অ্যালয় টাইপের সংকর মিশ্র ধাতু। এবার কেন হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, এই ব্যাপারে কি কোনো ডাক্তারি পরামর্শ নিয়েছেন? না, আমি কোনো পরামর্শ এর মধ্যে নেওয়ার সুযোগ পাইনি, কারণ খুব অল্প সময়ের মধ্যেই আপনারা এসেছেন, আমি নেওয়ার সুযোগ পাইনি। কিন্তু আমারও অবাক লাগছে এই ব্যাপারটা কি, যে আমি আগেও এরকম ছিলাম না, আমার ভ্যাকসিনেট হওয়ার পরে আমি এরকম হলাম, ব্যাপারটা আমারও খুব জানার আগ্রহ আছে। যদি আপনাদের মাধ্যমে যায়, আপনাদের মাধ্যমে যদি আমরা জানতে পারি এটা যদি প্রচার হওয়ার পরে। আচ্ছা, কোনো রকম ভয় হচ্ছে যে এই রকম ভাবে শরীরে সব আটকে যাচ্ছে? না, ভয় হচ্ছে না, একটু অবাক লাগছি, আশ্চর্য হয়ে যাচ্ছি, ভয় হচ্ছে না। বাড়িতে আপনারই এরকম হচ্ছে? হ্যাঁ, বাড়িতে আমার একাই হচ্ছে, এবং আশেপাশে বাড়িতে সবাইকে যখন দেখলাম তারাও চেষ্টা করে দেখছে, তাদের কিন্তু হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু সরাসরি এটা কিন্তু পরীক্ষা করে দেখব যে সত্যি কি কিভাবে আটকে যাচ্ছে তার শরীরে, এবং আমি কিন্তু সরাসরি এবার আপনাদেরকে দেখাবো যে কিভাবে একের পর এক সুমিতা চক্রবর্তীর শরীরে এই সব স্টিলের যে চামচগুলো রয়েছে সেগুলো আটকে যাচ্ছে। এক্সক্লুসিভ আমি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে, যে দেখুন কিভাবে সব আটকে যাচ্ছে একের পর এক। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে পয়সা দিলাম, দূর থেকে দেখো, দূর থেকে দাও, একদম মনে হচ্ছে টাচ করে নেবে, এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আটকে যাচ্ছে তার শরীরে। আমি আমি পিছনেও একবার আটকে আটকে, এই যে আমি একবার পিছনেও দেখবো জিনিসগুলো ঠিক একই ভাবে আটকে যায় কিনা। দেখতে পাচ্ছেন কিভাবে চামচ স্কেল ঠিক একই ভাবে আটকে গেল। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো আরো কাছ থেকে একটু দেখাতে, একদম কিভাবে তার প্রতিটা শরীরে পিঠের দিকে কিভাবে একের পর এক চামচ পয়সা স্কেল আটকে গিয়েছে। ভ্যাকসিন নেওয়ার পরেই কি এই রকম ঘটনা ঘটেছে? এটা কি নেহাতি কাল্পনিক না সত্যি? কি জন্য এরকম ঘটেছে? আমরা এই ব্যাপারে আরো তথ্য জানব আমাদের যেসব চিকিৎসক রয়েছে তাদের কাছে। তবে আমি এই ব্যাপারেই আরো একজন আমি এই ব্যাপারেই আরেকজনের সাথে কথা বলে নিব, সুমিতা চক্রবর্তী যিনি হাজবেন্ড রয়েছেন তার সাথে কথা বলে নিব। আচ্ছা দাদা, আপনার নামটা কি? শুভব্রত চক্রবর্তী। আচ্ছা, আপনার ওয়াইফের যে এই রকম ভাবে শরীরে একের পর এক জিনিস আটকে যাচ্ছে, তো কবে সেটা লক্ষ্য করলেন আপনি? কালকে এই ব্যাপারটা দেখা আমাদের কারোই হচ্ছিল না, শুধু ওরই হলো। বিষয়টা কেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি না, আমার মনে হয় এটা আগেই ওর হতো, হয়তো এই সময়ে ঘাম তো হয়, ঘামের সঙ্গে এমন কিছু জিনিস সিক্রেশন হয় যার জন্য এই ধরনের ঘটনা ঘটছে। পার্টিকুলারলি যে লোহা আটকাচ্ছে চুম্বকের মতন তা কিন্তু নয়, অন্য ধরনের জিনিসগুলোও আটকাচ্ছে। তাই আমার মনে হয় ভ্যাকসিনের সঙ্গে এর কোনো রিলেশন নেই, এটা অন্য কোনো কারণে হচ্ছে, বিশেষজ্ঞরা এটা ভালো বলতে পারবেন। তো ডাক্তারি কারো কাছে পরামর্শ নেওয়ার কথা ভাবছেন?
না ঠিক এই মুহূর্তে ভাবছি না, এখন যদি বর্তমানের কথাই ব্যাপারটা সুযোগ তৈরি করে দেয়। ও এই সবের ফলে কি কোনো রকম সমস্যা হচ্ছে ওনার শরীরে? না না না, পরিবর্তন দেখা দিচ্ছে? কোনো সমস্যা নেই, কোনো পরিবর্তন নেই, সবকিছুই স্বাভাবিক। আচ্ছা ধন্যবাদ। বিশ্বাস না হলেও একেবারেই কিন্তু সত্যি একটা ঘটনা, কালিয়াগঞ্জে এই প্রথম কিন্তু সন্ধান মিলল ম্যাগনেটোম্যানের। হ্যাঁ, বিশ্বাস নাই হতে পারে আপনাদের, তবে একদম একদম সত্যি ঘটনা। আর এই ব্যাপারে আমাদের যিনি চিকিৎসক রয়েছেন তারা কি বলছেন এই ব্যাপারগুলোতে, আমরা তাদের কাছে যাব, তাদের কাছে এই বিষয় নিয়ে আমরা তাদের কাছে তাদের বক্তব্য শুনব। ডাক্তারবাবু, যে আজকে আমরা দেখলাম কালিয়াগঞ্জের মণিবাগে সুমিতা চক্রবর্তী নামে একজন ভদ্রমহিলা গৃহবধূর, তার শরীরে যেখানেই কোনো ধাতব পদার্থ রাখছে চুম্বকের মতো আকর্ষণ করছে। আমরা দেখলাম পয়সা বা মানে খুন্তি চামচ রাখছে, মানে চুম্বকের মতো আকর্ষণ করে আটকে যাচ্ছে। এই ব্যাপারটা কি মনে হচ্ছে, এর সাথে কি কোনো ভ্যাকসিনের বা কোনো এরকম ভাবে কোনো যোগাযোগ থাকতে পারে? শুরুতেই বলি, এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে শরীরে, তা সেই জন্যই আটকে যাচ্ছে। তো প্রথমেই একটা কথা বলি, এই ম্যাগনেটিক ফিল্ড শরীরে তৈরি হওয়া এবং আমি কি মাস্কটা খুলে নিয়েই বলি, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়া এবং আমরা দূরত্ব আছি, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়া এবং এটার সঙ্গে ভ্যাকসিনেশনের কোনো সম্পর্ক নেই। চিকিৎসা বিজ্ঞানের একবারে লেটেস্ট পর্যালোচনা করলে আমরা দেখেছি এবং ICMR গাইডলাইন, হুর গাইডলাইন অনুযায়ী, এবং আমরা প্রতিনিয়ত যে ক্লিনিক্যাল আপডেট আছে, আমি প্রতিনিয়ত ক্লিনিক্যাল আপডেটের সঙ্গে জড়িয়ে থাকি। যখন আমরা কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে আমাকে বিভিন্ন কমিউনিটিতে অ্যাওয়ারনেস তৈরি করতে হয়, সেই কারণে আমি চেষ্টা করি নিজেকে আপডেট করার, কারণ এটা একবারই নতুন ব্যাপার। আমরা চিকিৎসা বিজ্ঞানের যখন ছাত্র ছিলাম তখন আমরা জানিও না এই কোভিডের ম্যাটারটা এবং তার ইমপ্লিমেন্টেশন, আমরা যত দিন যাচ্ছে এক্সপিরিয়েন্স গ্যাদার করছি আমাদের আপডেটটা বাড়ছে, কারণ সায়েন্স স্ট্যাটিক নয়, সায়েন্স ডাইনামিক, সায়েন্স প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে একটা সুন্দর রূপ পায়। তো সেই কারণে শরীরে আমাদের কিন্তু ম্যাগনেটিক ফিল্ড আছে, আমাদের বডিতে ম্যাগনেটিক ফিল্ড আছে। এবার শ্রীমতী চক্রবর্তী যেটা হয়েছে সেটা আমি একজন চিকিৎসক হিসেবে দীর্ঘ 32 বছরের চিকিৎসা পেশার সঙ্গে জড়িয়ে থাকা এবং একজন আয়ুষ মেডিকেল অফিসার হিসেবে বলছি, কোভিড ভ্যাকসিন নেয়ার এটা কোনো কমপ্লিকেশন নয়। এবার কি হয়, শ্রীমতী চক্রবর্তীর যেটা আপনারা দেখেছেন সেইটা ম্যাগনেটিক ফিল্ড যে কারু হতে পারে। আমরা যে কোনো জায়গায় হাত যদি ঘর্ষণ করি, ছোটো ছোটো কাগজ বা টুকরো রেখে রাখি, তাহলে দেখা যাবে ওই হাতগুলো কাগজের টুকরোগুলো হাতকে আকর্ষণ করছে, মানে এমনি ঘর্ষণ করলেও কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং শরীরে একটা ম্যাগনেটিক ফিল্ড কিন্তু সব জায়গায় আছে। এটা চিকিৎসা বিজ্ঞানে না, আজকে 2000 বছর আগে থেকেও শরীর যে ম্যাগনেটিক ফিল্ড আছে এটা আমাদের বিজ্ঞান এবং সায়েন্স এটা স্বীকার করে নিয়েছে, এবং এটা সমস্ত জায়গায় সমান ব্যক্তির সমানভাবে হবে এরম নয়, কারু কারু বেশি হতে পারে, কারু কম হতে পারে, কারু পার্টিকুলার জায়গায় হতে পারে, সেটা আমাদের শরীরের নিজস্ব ফিজিওলজিক্যাল একটা স্ট্রাকচার। এবং এটা কখনো হয় কি, বিশেষ করে যখন আমরা মাথার চুল আঁচড়াই দেখা যাবে যে কোনো ঘর্ষণে, একটা ঘর্ষণজনিত কারণ চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয়। আমার মনে হয় শ্রীমতী চক্রবর্তীর ওই চুল আঁচড়ানোর পরে বা চুল আঁচড়ানোর সময় আমার মনে হচ্ছে, আমি জানি না, কোনো ঘর্ষণজনিত কারণে শরীরের ভেতরে বা রক্ত সঞ্চালন বেশি হওয়ার কারণে কোনো পার্টিকুলার এরিয়ায় সেখানে হয়তো রক্ত সঞ্চালনজনিত কারণে বা ঘর্ষণজনিত কারণে চিরুনি চুল আঁচড়ানো হতে পারে, সেখানে হয়তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, সেখানে ওই মেটালগুলো আকর্ষিত হচ্ছে। ভ্যাকসিনেশনের কোনো কুফল এখন পর্যন্ত আমার জানা নেই, আমি চেষ্টা করব আরও আপডেট নেওয়ার। আমরা আরও মেডিকেল রিভিউ আপনার এই সংবাদের জন্য আমি আরও আমাদের মেডিকেল অ্যাসোসিয়েশনের যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ রয়েছে বিশ্বব্যাপী, আমার একটা টিম আছে তার আমি সদস্য, সেইখানে আমরা জিজ্ঞেস করব। নিউক্লিয়ার হেলথ বলতে একটা
প্ল্যাটফর্ম আছে আমাদের ফিলাডলফিয়ায় মেন হাইয়ের অফিস, ডক্টর বিশ্বরূপ ঘোষ এই অ্যাওয়ারনেস ক্যাম্পের উপরে চলছে। আমি এই ব্যাপারটা তার তুলনা করব, তার সঙ্গে আলোচনা করব এবং সেক্ষেত্রে আমরা যেটা বিজ্ঞানসম্মত ব্যাপারটা আরও নির্দিষ্টকরণ ব্যাপারটা সেটা আমরা আরও বিস্তারিত বলতে পারব। তবে এক কথায় আমরা বলতে পারি, এই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ভ্যাকসিনের কোনো রকম সম্পর্ক নেই। শরীরের যে কোনো জায়গায় ম্যাগনেটিক ফিল্ড হতে পারে এবং সেটা শরীরের কোনো কুফল নয়। আমরা যে কোনো জায়গায় ঘর্ষণ করলেই সেখানে ম্যাগনেটিক ফিল্ড হয়। কোনো ভয়ের কিছু নেই, কোনো চিন্তার কিছু নেই, কোনো পরামর্শের কিছু নেই। যদি কোনো কমপ্লিকেশন দেখা যায়, কারণ এটা ট্রায়াল সব কিছু আমাদের, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পরামর্শ নিতে হবে, নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কাকতালীয়ভাবে এটা বললো ওটা বললো বলে ভীত সন্ত্রস্ত হওয়ারও কিছু নেই। আর শ্রীমতী চক্রবর্তীর যখন কোনো অসুবিধে নেই আপনারা বলছেন, তখন এ নিয়ে এত চিন্তা নেই। আমার মনে হয় না এটা ওই ওনার ম্যাগনেটিক ফিল্ডটা হয়তো একটু বেশিক্ষণ স্থায়ী হচ্ছে, ওই সময় এক্সপেরিমেন্ট করেছে বলে আমার মনে হচ্ছে। সুতরাং এটা নিয়ে কখনো একটা বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি হবে না, যে কারণে আমরা ভ্যাকসিন থেকে পিছিয়ে আসি। আমাদের সবার আগে মোটো হচ্ছে আমাদের এই সুন্দর জীবনকে। আমার দুজন সহকর্মী প্রয়াত হয়েছেন, আমি ভীষণ বেদনাচিত্ত হৃদয়ে বলছি। এ রোগ ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, অ্যাডমিনিস্ট্রেটর, পলিটিশিয়ান কাউকে ছেড়ে কথা বলে না। হ্যাঁ, উঁচু নিচু কোনো ধর্ম সম্প্রদায়, কোনো গোষ্ঠী, কোনো কমিউনিটি কি ছাড়ে না। সেই জন্য আমাদের একটাই প্রশ্ন হচ্ছে, আমাদের ব্যক্তি জীবনের যে ব্যাপারটা, যেটা হাইজিনিসিটি মেনটেন করা হচ্ছে, সেগুলো করে কিন্তু আমরা কোভিড থেকে অনেক বেশি জয় হয়েছি। আমি সার্বিক মানুষকে বলবো এই সাধারণ ব্যাপারে, দু একটা বিচ্ছিন্ন ব্যাপারে তাদের বিভ্রান্ত না হয়ে, ম্যাগনেটিক ফিল্ড শরীরে বিভিন্ন সময় থাকে, আমরা হয়তো ভ্যাকসিন নেওয়ার কিছুদিন পরে সেটা লক্ষ্য করছি। সেই জন্যই আমার মনে হচ্ছে বলে আমার মনে হচ্ছে, আমি এ ব্যাপারে আরও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সঠিক বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে জানাবো। তবে আমি দৃঢ় এখনও যে এটা ভ্যাকসিনের কোনো কুফল নয় এবং শরীরের প্রত্যেক জায়গায়, যে কোনো জায়গায় ঘর্ষণজনিত কারণে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং সেটা শরীরের একটা স্বাভাবিক অবস্থা বলতে পারি আমরা। সুতরাং ভয়ার্ত হওয়ার কোনো কারণ নেই। সবাইকে আবার আমি বলবো ভ্যাকসিন নিয়ে প্রতিহত হতে, কারণ আমার দুজন সহকর্মী ডক্টর অশোক কুমার ব্রহ্ম প্রয়াত হয়েছেন এবং আরও একজন চিকিৎসক সহকর্মী জেলা পরিষদের আয়ুষ মেডিকেল অফিসার, তিনিও প্রয়াত হয়েছেন। তারা যদিও দুটো ভ্যাকসিন নিয়েছো কিন্তু তাদের কোমরবিডিটি ছিল, ডায়াবেটিক ছিল, অন্য কন্ডিশন ছিল, সেই জন্য তারা সার্ভাইভ হয়তো করতে পারেননি। সেই জন্য আমরা নিজেদের যাতে কোমরবিড ডিজিজ আছে আপনাদের মারফতে আমরা জানাবো, সেই দিকে ডায়াবেটিস ক্ষেত্রে খুব কন্ট্রোলে থাকবো। খাওয়া দাওয়া এখন আমের সময় অনেক, আমটাতে খুব সুগার তাড়াতাড়ি বেড়ে যায়, আমরা জীবকে সংবরণ করব এবং ডায়াবেটিক ডায়েট গ্রহণ করব। এই কোভিডের সময় বিশেষ করে সতর্ক থাকব এবং কোনো অবস্থাতেই যেন সেলফ মেডিকেশন না করি, চিকিৎসকের পরামর্শ নিয়ে কাজ করব। অযথা ভীতপ্রদস্ত হওয়ার কিছুই নেই। আবার বলবো, ম্যাগনেটিক ফিল্ড শরীরের স্বাভাবিক অবস্থা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, হাতে হতে পারে, পায়ে হতে পারে, সুতরাং এই নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এটা কোভিড ভ্যাকসিনের কোনো কমপ্লিকেশন নয়, এটা শরীরের স্বাভাবিক অবস্থা।